হ্যালো বিস আসসালামু আলাইকুম বিসমুল্লাহির রহমান রহিম ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রুই মাছের জলপাই খুব একটা সুস্বাদু রান্না এটা একবার রান্না করে দেখতে পারেন আসলে এটা রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে হঠাৎ করে আমার ইচ্ছে করেছে জলপাই দিয়ে এই রুই মাছটা রান্না করে নেই তো আমি এখানে প্রায় আড়াই কেজির একটা রুই মাছ ছিল যেটা আমার বাবার বাড়ির পুকুরে হয়েছে তো ওখান থেকে দিয়েছি ওখান থেকে আমি কয়েক পিস রান্না করছি তো আমি এখানে এক কাপ তেল দিয়ে দিয়েছি মাছটাকে আমি একেবারে ব্রাউন করে ভেজে নেব না একটু হালকাভাবে ভেজে নেব যেটা পুকুরের মাছ যে একটু ভেজে না নিলে কিন্তু ভালো লাগে না তো আমি এটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর একটু লেবু রসই দিয়েছি এটা আমরা চলে গিয়েছে তো এগুলাকে আমি দুই মিনিটের মতন ফ্রাই করে নেব এরকম আমি ছেড়ে দিয়েছি মনে রাখবেন মাছ কিন্তু কতি খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু সে মাছের স্বাদটা কিন্তু লাগবে না আর এটা হচ্ছে যে জলপাই রুই মাছ সেটাতে আপনার আর যে একেবারে ভাজি করলেও কিন্তু স্বাদ লাগবে না তো আমি একটু এপটপট করে একটু ভেজে নেব আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন কিন্তু অনেক ভালো লাগে আসলে যখন অনেক সময় আমাদের মুখে কিন্তু কোনো রুচি আসে না তখন কিন্তু একটু টক টক হলে কিছু ভালো লাগে তবে আবার বেশি যে বাঁচতে যাবেন না তা আমি এখানে ছয় সাতটা জলপাইকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা যে সিদ্ধ করার সময় তো এটা মনে হয় আমি এতে চলে গিয়েছি এটা দেখে এনে তো আপনারা এটা যে ট্রাই করবেন আবার বেশি দিবেন না ছয় সাতটা আপনাদের মাছ অনুযায়ী দিবেন। মাছগুলো যখন ভাজা হয়ে গেছে আর পুকুরের মাছ তো কথাই নেই আর তরতাজা মাছ হলো যে আলাদা একটা স্বাদ এই মাছের যে প্রচুর পরিমাণ রুই মাছে ক্যালোরি আর বাচ্চাদের জন্য যথেষ্ট ভালো এই রুই মাছটা একটু কাটা হলেও কিন্তু রুই মাছের জন্য প্রচুর পরিমাণে তো আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি এখানে আমি যে মাছ ভাজি করেছি ওই তেলগুলা দিয়ে দিয়েছি এখানে আমি তেলগুলাতে মাছের যে মাছটা ভাজি করবেন সবসময় ওই মাছের তেলগুলা দিয়ে আবার রান্না করবেন মাছের যে ফ্লেভারটা সেটা তালে চলে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা যদি পেঁয়াজ বাটা না দেন তবে পেঁয়াজ কুচি দিতে পারেন কিন্তু পেঁয়াজ বাটাটা সবচাইতে এই মাছের জন্য কিন্তু সবচাইতে এই রেসিপির জন্য না এই মাছের না এই রেসিপির জন্য জলপাই রুইয়ের জন্য আপনার পেঁয়াজ বাটাটা আমি পারফেক্ট মনে করি তো এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি তার সাথে আমি অ্যাড করব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এটাকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব তো মশলাটা যত ভালো করে ভেজে নেবেন তত কিন্তু মশলার আর স্বাদটা ফিরে আসবে এবং কি রান্নার স্বাদ মজাটাও কিন্তু ফিরে আসবে তো আমি এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি আবার দুই মিনিটের মধ্যে রান্না করব। মশলাটা যেন ভালোভাবে কষানো হয়ে যায় যে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আসলে অনেক দিন যাবৎ বাসায় কারো মুখে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে তাই সবার মুখে কারো জ্বর কাট তো আজকে আমি এই দুপুরে জলপাই ইলিশটা দুইটা রান্না করলাম তো এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যাদের হয়তো এ একটু ঝাল হলে ভালো হয় তো আমার তো ঝাল তেমন একটা দিতে পারে না আপনারাই জানেন অবশ্য আমার ছোটো দুটি বেবি আছে তাদের জন্য তো এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা একটু সময় করে কষিয়ে নেবেন আমি এটা প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষাবেন অনবরত নাড়তে থাকবেন যাতে কোনো প্রকার নিচে না লেগে যায় তো এটার সাথে আমি হাফ কাপ গরম পানি অ্যাড করেছি মশলাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন এটাকে আমি একটু নেচে চেয়ে তো এটাকে আমি এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব মশলাটার জন্য আরও ভালোভাবে কষানো হয়ে যায় মশলাটা কষানো হয়ে গেলে মাছের সারটা কিন্তু ফিরে আসবে এটাতে আমি ঢেকে দিয়েছি তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন খাওয়ার সারটা কিন্তু ফিরে ফিরে আসে আসে তরকারি কিন্তু একমাত্র মশলার কারণে মশলাটা যদি আপনি শুধু লবণ মরিচি রান্না যদি আপনি মশলাটা ভালোভাবে কষিয়ে নেন সেই ক্ষেত্রে মাছের সারটা ফিরে আসবে জলপাইগুলোকে একটু লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেবেন তো মশলাটা সিদ্ধ হয়ে গিয়েছে আপনার ও দেখেন উপর তেলটা উঠে আসছে তা এখন আমি তার সাথে অ্যাড করব। হালকা ভেজে রাখা রুই মাছগুলোকে এক একে এটার সাথে দিয়ে দেব তবে সাবধানতা অবলম্বন করবেন মাছটা যাতে আমি কড়া ভাজি করিনি হাতের সাথে লেগে ভেঙে হয়ে যেতে পারে তো আমি এটা খুবই আস্তে আস্তে নিচ্ছি আস্তে আস্তে নিয়ে পাশে পাশে এটার সাথে আমি অ্যাড করে বসিয়ে দিচ্ছি আমি এখনো আপাতত কোনো পানি দিইনি যাতে মশলাটা নিচে না লেগে যায় একটু একটু হালকা হালকা ভাবে আপনার ইয়ে আছে তার জন্য আমি এখনো পানি দিই নাই তো এখন আমি অ্যাড করব এই মাছের সাথে সেদ্ধ করা জলপাইগুলো আমি এখানে ছয় সাতটা জলপাই দিয়েছি এখন সিদ্ধ সিদ্ধ করে জলপাই যখন সবুজ থাকে সিদ্ধ করার পরে জলপাই কালারটা চেঞ্জ হয়েছে এখন একটা একটা করে জলপাই আমি দিয়ে দিচ্ছি একবার ট্রাই করে দেখবেন আসলে অনেক মজা হয় এই জলপাই ইলিশ জলপাই রুইটা আমি এই রুইয়ের মাঝে মাঝে কিন্তু ইলিশও বলি ফেলতেছি কারণ আমার আরেকটা ইলিশ দিয়ে আছে তো আমার ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে নেবেন তো এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করেছি যাতে মাছটা সেদ্ধ হয় এবং যে জলপাইগুলার ভিতর মশলাটা প্রবেশ করে তো এটা খুবই আস্তে নড়াচড়া করবেন উল্টানো পাটানোর সময় খুব আস্তে তো এখন আমি এটাকে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট আমি হাইটে রান্না করেছি এখন আমি মিডিয়াম আছে রান্না করতেছি তো তার সাথে আমি অ্যাড করতেছি কাঁচামরিচ কাঁচামরিচে এটু আমাদের গাছের কাঁচামরিচ আমার বাবার বাড়িতে তো প্রচুর পরিমাণে সবজি হয় তো আমার আসলে বিশেষ করে বাবার বাড়ি যখন যায় কিন্তু কেনা লাগে না আমি নিয়ে আসি পুকুর ভরা মাছ পছন্দ মতো করে খেতে পারি তো আপনারা আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যারা নিউ ফ্রেন্ড আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব হয়তো আমি অনেক দূরে যেতে পারি আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অসাধারণ একটা রেসিপি রুই জল